মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না লাগে? নবীর ভালোবাসা কি লাগে? নবীর ভালোবাসা লাগে। টাকা দিয়া মক্কা মদিনা যাওয়া যায় না। গজল তো গাবো, গজল গাইতে গেতে মহিলাদের লিস্টটা নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ খুশি হইলাম আপনারা অনেক মানুষ দান করছেন। আর কেউ থাকলে অবশ্যই গজলের পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই গজল গাইতে হবে, নবীর প্রেমে মাত আর হয়, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আওয়াজ দি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জবান একজন বন্ধ রাখবেন না, নবীর পাগল যারা, নবীর আশিক যারা, সবাই জবানটা ছেড়ে দিয়ে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্যে বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জবান খোলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ে তৃপ্তি মিটে না, শূন্যতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমাদের জীবনে অনেক বেশি গুণা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, জবান খোলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন? মক্কা মদিনা যাদের টাকা পয়সা আছে বসে আছেন, দুনিয়ার যত জায়গায় ঘুরছেন, একবার গেলে দ্বিতীয়বার যেতে মন চায় না, আল্লাহ আমারে বহুবার নিছে, এখনো বহু মানুষ সিরিয়াল ধরা আমারে নেওয়ার জন্য বলেন মারহাবা, আমি দুইবার গেছি, একবারও নিজের টাকা দিয়ে যায় নাই, বলেন মাশাআল্লাহ। এই জন্য মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না লাগে, নবীর ভালোবাসা কি লাগে? নবীর ভালোবাসা লাগে। টাকা দিয়া মক্কা মদিনা যাওয়া যায় না। আমার এলাকার এক দাদি, আমি জিগাই, দাদি গো মক্কা মদিনা যাইবেন না? কই এখনো তো মরছি না। হ্যাঁ, মরার নিয়তে মইরা পরে যাইতো, কই এখনো তো মরছে না বলে, কই আরেক বছর পরে, আমি কই আরেক বছর পরে জিগাইছি যাইবেন না? কই আর একটু বইরা হইল, বইরা ইয়া ঠিক মতো আরতেন, কই আর একটু বইরা হইল। এই জন্যে বাবারে নবীজির ভালোবাসা অন্তরে ঢোকানো দরকার আছে না নাই? জোরে বলেন আমিন। চাটি চাটি কথা একটু আমার এই সংগঠনের কেশিয়ার,
আমার চাচাতোর ছেলে ভাতিজা সমান 10000 টাকা দিবে যে কেশিয়ার এই সংগঠনে এই সংগঠনের কেশিয়ার ধরবে তো খাইছি আরে খাউন্ড এত মজা হইছে গো আল্লাহ মো লাগ গরিছে আজকে ওই যে ভাই মাশাআল্লাহ আমার সুমন ভাই 10000 টাকা জুড়ে বলেন মারহাবা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানেমালে বরকত দিও আল্লাহ আল্লাহ কামাই রুজিতে বরকত দিও পরকালে হাউজে কাউসারের পানি দিও আরশে আজিমের নিচে ছায়া দিও জুড়ে বলেন আমিন আর সামান্য কিছু হইলে দুধ মিয়া ভাই 2000 টাকা দিবেন না দুধ মিয়া ভাই 2000 জুড়ে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানেমালে বরকত দিও জুড়ে বলেন আমিন আর মাত্র 10টা লোক চাই 10000 ফুলমিয়া মামা 5000 টাকা দিবেন মাশাআল্লাহ ফুলমিয়া সাহেব 5000 টাকা জুড়ে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দিও আল্লাহ পরকালে নবীর সাথে জান্নাত দিও আল্লাহ মোহাম্মদ জিলানি আব্বা নাই ওই যে না কত সুন্দর চেহারা মোহাম্মদ জিলানি আব্দুল কাদের জিলানি নামে নাম আল্লাহু আকবার কত সুন্দর 1000 না আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দিও আর মাত্র 5000 টাকা আমি চাই 5 জন লোকের কাছে 1000 টাকা করে মাশাআল্লাহ নাম কি লেকেডাইলা কত আব্দুল সামাদ সাহেব 1000 মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মামু ইদ্রিস মাস্টার সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ ইদ্রিস মাস্টার সাহেব 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দিও পরকালে নবীর সাথে জান্নাত দিও বলে নামি নাম কি ইনুমিয়া 1000 ইনুমিয়া সাহেব আমার মুরব্বি বাবা জি আল্লাহ তোমার দ্বীনের জন্য আগামী বছর কোরআনের জন্য আল্লাহ 1000 টাকাই মাহফিলে দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দিও আল্লাহ পরকালে নবীর সাথে জান্নাতের মালিক বানায় জোরে বলে আমিন বরকত দিও পরকালে জান্নাত দিও হাউজে কাউসারের পানি দিও আরশে আজিমের নিচে ছায়া দিও আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় জোরে জোরে বলেন আমিন আর কেউ আছেন আমি আর চাই না আমি আর বেশি চাই না কিন্তু যদি দিতে চান হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনাদের দিতে অনেকের মন চাচ্ছে কিন্তু এখন যদি আমি না নেই তাহলে রাগ করবেন ঠিক কি না আল্লাহ আকবার বলেন মারহাবা নাম বলে নাই কোন নামের দরকার নাই দিলে তো আল্লাহ আমারে দিবে দুনিয়াতে 10 গুণ পরকালে আছে আল্লাহ আল্লাহর আরো বড় পুরস্কার জান্নাত আল্লাহ নাম ছাড়া 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দিও পরকালে জান্নাত দিও জোরে বলে না আমার বড় ভাই জাহাঙ্গীর সাহেব আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর সাহেব ওই যে চেয়ারে বসা মাশাআল্লাহ সুন্দর চেহারা আমার রাসেল ভাইয়ের একজন বড় ভাই জাহাঙ্গীর ভাই 2000 টাকা বলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দিও পরকালে জান্নাত দিও হাউজে কাউসারের পানি দিও আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও জোরে বলেন আমিন মহিলা একজন মা নাম সারা 500 মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দিও জোরে বলেন আমিন আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তরসূরি বানাও জোরে বলেন আমিন আর কে আছেন নগদ মাসুম এক মাসুম ভাই ছোট ছেলে মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করো আর একজন 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে আব্দুর রহমান ভাই 2000 আব্দুর রহমান ভাই 2000 বলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আর জাবেদ আলী ভাই 3000 আর জাবেদ আলী ভাই 3000 বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দিও পরকালে জান্নাত দিও হাউজে কাউসারের পানি দিও আরশে আজিমের নিচে ছায়া দিও জোরে বলেন আমিন আর কে আছেন পোস্টারের পয়সাটা পোস্টার কত লাগে প্রায় 10 এর মতো প্রায় 10000 টাকা এটা শেষ এটা আমার শেষ ঠিক আছে এটা শেষ তো সৌজন্যে দেওয়া হবে তার নাম পোস্টার যিনি দিবেন ইনশাআল্লাহ সৌজন তো অবশ্যই দিবে এটা আল্লাহ দিবে আসল না ঠিক আছে ইনশাআল্লাহ 10000 টাকা কে দিবেন একজন অথবা দুইজন 5000 টাকা করে পোস্টার বাবদ মাহফিলের প্রচার বাবদ মাশাআল্লাহ ভাই নাম কি ভাই একটু কষ্ট করে দাঁড়ান সবাই দেখ মাশাআল্লাহ জিলানি ভাই পোস্টারের জন্য অর্ধেক 5000 টাকা জুড়ে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার জিলানি ভাইকে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানির সাথে জান্নাতের মালিক বানায় জোরে বলেন আমি আর কে আছেন
ধন মিয়া সাহেব আল্লাহ তাআলা 5000 টাকা দুই নম্বর দিয়া পোস্টের টাকা পূরণ করে দিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দাও আল্লাহ পরিবারে বরকত দাও জোরে বলেন আমিন আল্লাহ নাঈম ভাই দেন কবুল করো মঞ্জুর করো আল্লাহ তাআলা নাঈম ভাইয়ের পরিবারে বরকত দাও পরকালে নবীর সাথে জান্নাতের মালিক বানাও জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আব্দুল মান্নান ভাই মাশাআল্লাহ এলাকার মানুষের হৃদয়টা ভরো আছে আল্লাহ গো তাদের কবরের জায়গাটাও তুমি বড় কইরে দিও জোরে বলেন আমিন নাসির কাকা 2000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দিও আল্লাহ তাআলা নাসির মানে তো সাহায্য আল্লাহ তাআলা সাহায্য তুমি বেশি বেশি কইরো কবরে সাহায্য কইরো হাসরে সাহায্য কইরো জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও জোরে বলেন আমিন আর কে আছেন মহিলা প্যান্ডেল অনেকে বলবে লিস্ট আনতে গেছে তাড়াতাড়ি যান অলরেডি 12:02 বেজে গেছে আমার টাইম আউট